নমস্কার বন্ধুরা, শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। আপনাদের সঙ্গে আলোচনা করছি আগামীকাল অর্থাৎ 19 জুন 2021 শনিবারের রাশিফল। চন্দ্র রাশির সাপেক্ষে এই বিশ্বের রাশিফল দেখবেন। রাশিফল শুরু করার আগেই আপনাদের সঙ্গে আলোচনা করব এই বিশেষ দিনের পঞ্চাঙ্গের বিষয়ে। চৌঠা আষাঢ় 1428 সন, ইংরেজি 19 জুন 2021 শনিবার। সূর্যোদয় হবে সকাল 4:56 এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা 6:19। শুক্লাপক্ষের নবমী তিথি থাকছে আজ সন্ধ্যা 6:45 পর্যন্ত, তারপরে শুক্লাপক্ষের দশমী তিথি শুরু হবে। হস্তা নক্ষত্রে চন্দ্রদেব আজ গোচর করছে রাত্রি 8:28 পর্যন্ত, আর তারপরেই চন্দ্রদেবের নাক্ষত্রিক গোচরের পরিবর্তন ঘটছে অর্থাৎ চিত্রা নক্ষত্র প্রবেশ করছে। আজ সম্পূর্ণ দিন চন্দ্রদেব অবস্থান করবে কন্যারাশিতে। শুরুতেই বালবকরণ থাকছে সকাল 7:46, তারপরেই কৌলবকরণ শুরু হবে এবং সন্ধ্যা 6:45 পরে তৈতিলকরণ। আজ ভরিয়ান যোগ থাকবে সম্পূর্ণ দিন এবং মধ্যরাত্রি 12:05 পরে পরিঘা যোগ সূচিত হবে। অভিজিৎ মুহূর্ত আজ সকাল 11:11 থেকে 12:05 এবং রবি যোগ আজ সারাদিন থাকছে। অমৃতকাল থাকবে দুপুর 2:46 থেকে 4:17 পর্যন্ত। তাই এই সময়কালে আপনারা যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ করলে শুভ ফল পাবেন। তবে সকাল 8:15 থেকে 9:57 মধ্যে কোনো শুভ কাজ বা মাঙ্গলিক কাজ করবেন না, কারণ এই সময় কালকে রাহুকাল বলা হচ্ছে। দ্বাদশ রাশিচক্রের আজ অত্যন্ত শুভ ফল আসবে এই 6টি রাশির ক্ষেত্রে, কারণ চন্দ্রবল এই 6টি রাশির ক্ষেত্রে অত্যন্ত শুভ। চন্দ্রবল অনুসারে প্রথম যে রাশির কথা বলবো তা হলো মেষ রাশি। অর্থ সংক্রান্ত বেশ কিছু সমস্যার সমাধান আজ হবে আপনার প্রচেষ্টার ফলে। আপনাদের শরীর স্বাস্থ্যের কিছু যত্ন নিতে হবে, আর যত্ন নেওয়ার ফলে শরীর স্বাস্থ্য আজ খুব বেশি সমস্যার কারণ হবে না। তবে অফিসের কাজের সঙ্গে যুক্ত থাকলে কিছুটা কাজের চাপ আজ বাড়বে। প্রচেষ্টা চালালে সময় মতো আপনারা কাজ শেষ করবেন। প্রবীণ ব্যক্তিদের অভিজ্ঞতা এবং বিভিন্ন সুযোগ সুবিধার ফলে আপনাদের ভালো ফল আসবে। লেনদেনের বিষয়ে সতর্ক একটু থাকতে হবে। ভাগ্যের পরিবর্তন অবশ্যই আপনার হবে এবং যা আপনার পক্ষে অনুকূল হবে। আয় বৃদ্ধি পাবে এবং দীর্ঘদিনে আটকে থাকা কাজকর্ম শেষ করতে পারবেন। পরিবারের সঙ্গে অবশ্যই সম্বন্ধ বা সম্পর্ক ভালো হবে, আপনি প্রশংসিত হবেন এবং ঝুঁকিপূর্ণ কাজ আজ চেষ্টা করতে পারেন এবং আপনারা আজ এই বিশেষ দিনে অর্থ বিনিয়োগের ক্ষেত্রেও ভালো ফল পাবেন। যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে উৎসাহ বাড়বে, তবে গাড়ি চালানোর বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করবেন। প্রেমের জীবনের ক্ষেত্রে আপনাদের অত্যন্ত ভালো ফল আসবে, সম্পর্কের মধুরতা বৃদ্ধি পাবে। তবে পুরানো কথাবার্তা থেকে নিজেদেরকে দূরে রাখবেন, কারণ পুরানো কথাবার্তাই আপনাদের সম্পর্ককে নষ্ট করতে পারে এবং সেই সাথে আজ আপনারা কোকারিকুলাম অ্যাক্টিভিটির সঙ্গে কিছুটা সময় আপনারা ব্যয় করতে পারেন, আর তা হতে পারে আপনার পড়াশোনার বিষয়, আপনার গান শোনার বিষয়, এগুলো হতে পারে। আপনাদের জন্য শুভ সংখ্যা হবে 6 এবং শুভ রং হবে আপনাদের ক্ষেত্রে মেরুন বর্ণ অথবা গোলাপি রঙও ব্যবহার করতে পারেন। আজ এই বিশেষ দিনে আপনারা আঠার তৈরি বা ময়দার তৈরি ছোট ছোট গুলি আপনারা মাছেদেরকে খাদ্য হিসাবে নিবেদন করতে পারেন, তাতে আপনাদের শুভ ফল আসবে। এখন যে রাশির কথা আপনাদের সঙ্গে আলোচনা করব তা হলো কর্কট রাশি। ব্যস্ততাপূর্ণ দিন হতে পারে আপনাদের ক্ষেত্রে। অপ্রয়োজনীয় বিরোধ থেকে আপনারা একটু দূরে থাকার চেষ্টা করবেন, কোনোভাবেই বিভ্রান্তির মধ্যে থাকবেন না। ঝুঁকিপূর্ণ কাজ থেকে দূরে থাকার চেষ্টা করুন। শরীর স্বাস্থ্যের বিষয়ে অবশ্যই একটু খেয়াল রাখুন এবং সেই সাথে উদ্বেগ উত্তেজনা থেকে দূরে থাকাটাই বাঞ্ছনীয়। পিতামাতার আশীর্বাদে আপনাদের শুভ ফল আসবে। অফিসের সহকর্মীদের সঙ্গে সামঞ্জস্যতা বিধান হবে। ব্যস্ততা থাকার পাশাপাশি ব্যবসার ক্ষেত্রে বড় চুক্তিতে স্বাক্ষর হতে পারে। আর্থিক ক্ষেত্রে আপনাদের অত্যন্ত ভালো ফল আসবে। যে সমস্ত জাতক কিংবা জাতিকারা চাকরি বাকরির বিষয়ে প্রচেষ্টা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে শুভ ফল আসবে, অগ্রগতি আসবে, মানসিক শান্তি পাবেন। অংশীদারি ব্যবসার ক্ষেত্রে অনুকূল পরিবেশ পরিস্থিতি তৈরি হবে। আর্থিক ক্ষেত্রে আপনারা লাভবান হবেন, কোনো ভালো খবর আপনাদের আসতে পারে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে ডায়েটের বিষয়ে একটু আপনারা সচেতন থাকুন। প্রেম এবং ভাব ভালোবাসার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আপনারা পাবেন এই বিশেষ দিনে। পরিবারের সঙ্গে সম্পর্কের বিষয়ে একটু খেয়াল রাখুন, কোনোভাবেই বিরোধিতার মধ্যে আপনারা যাবেন। নিজের কথাবার্তার প্রতি সংযম রাখার চেষ্টা করুন, উদ্বেগকে দূর করুন এবং সেই সাথে আজ আপনারা চাকরি বাকরি যদি সন্ধান চালান সেই ক্ষেত্রে সফলতা আপনারা পেতে পারেন। আপনাদের জন্য শুভ রং হবে সাদা বর্ণ, শুভ রং হবে 4। এই বিশেষ দিনে দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গে শীতল জল অর্পণ করুন, সেই সাথে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন, অত্যন্ত শুভ ফল পাবেন। পরবর্তী যে শুভ রাশির কথা বলবো তা হলো কন্যা রাশি। আজ এই বিশেষ দিনে আপনি আপনার চিন্তাভাবনার উপরে অবশ্যই নিয়ন্ত্রণ রাখুন।
আর্থিক ক্ষেত্রে আপনারা সফলতা পেতে পারেন বা পুরানো কোনো অর্থ বিনিয়োগ থেকে আপনারা মুনাফা অর্জন করতে পারেন এবং ব্যবসা সংক্রান্ত বিষয়ে আপনাদের শুভ ফল আসতে পারে। বেকারত্বর বিষয়টা ধীরে ধীরে আপনাদের ক্ষেত্রে শুভ ফল নিয়ে আসবে যদি প্রচেষ্টা আপনারা চালান। তবে লেনদেনের বিষয়ে আজ তাড়াহুড়ো করবেন না। আজ এই বিশেষ দিনে ঝুঁকিপূর্ণ কাজ থেকে বিরত থাকা অত্যন্ত জরুরি। প্রয়োজনীয় জিনিসপত্রগুলো ভালোভাবে মনোযোগ দিয়ে গুছিয়ে রাখুন। বিরোধী পক্ষের প্রতি অবশ্যই নজর রাখুন, কারণ আপনার দুর্বলতার উপরে সে আঘাত হানতে পারে, সে বিষয়ে খেয়াল রাখুন। এবং কর্মক্ষেত্রে আরও বেশি সক্রিয় থাকুন। শরীর স্বাস্থ্যের বিষয়ে অবশ্যই খেয়াল রাখুন। শারীরিক সমস্যা হলে ডাক্তারবাবুর পরামর্শ নিন। অচেনা মানুষের প্রতি খুব বেশি বিশ্বাস করবেন না। ব্যবসার বাণিজ্যের ক্ষেত্রে ঠিকঠাকভাবেই এগোবে, খুব বেশি সমস্যা হবে না। তাছাড়া আজ এই বিশেষ দিনে ধর্মীয় কাজের প্রতি আপনার আগ্রহ বাড়বে, কিছু পরিকল্পনা আপনারা তৈরি করবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সুসম্পর্ক বজায় থাকবে। আজ সমাজে প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে আপনাদের যোগাযোগ বৃদ্ধি পেতে পারে এই সময় এবং প্রেমের জীবনের ক্ষেত্রে আপনারা ভালো ফল পাবেন। তবে মানসিক এবং শারীরিক বিশ্রাম নেওয়া অত্যন্ত জরুরি আপনাদের। যারা পড়াশোনার ক্ষেত্রে যুক্ত রয়েছেন তারা পড়াশোনার ক্ষেত্রে প্রচেষ্টা বাড়ালে ভালো ফল পাবেন। এমন কিছু বন্ধুদের সঙ্গে যোগাযোগ হবে দীর্ঘদিন যাদের সঙ্গে সম্বন্ধ নেই এবং তাদের সঙ্গে আপনারা কথাবার্তা বলতে পারেন। সেই সাথে বলবো গৃহের বয়স্ক মানুষদের শরীর স্বাস্থ্যের বিষয়ে খেয়াল রাখুন। আজ আপনাদের জন্য শুভ সংখ্যা হবে 3, শুভ রং হবে কেশর বর্ণ। আজ এই বিশেষ দিনে দেবাদিদেব মহাদেবের পূজা অর্চনা করুন, শীতল জল অর্পণ করে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন, শুভ ফল পাবেন। আজ এই বিশেষ দিনে আপনাদের জন্য বলবো যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বেশ কিছু বিষয়ে শুভ ফল আসবে। আপনারা কর্মক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে বেশ কিছু সুযোগ সুবিধা পাবেন। তবে সিদ্ধান্ত নেওয়ার আগে গৃহের অবশ্যই প্রবীণ বা বয়স্ক ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিলে ভালো ফল পাবেন। প্রেম ভালোবাসার ক্ষেত্রে পুরানো কথাবার্তাকে ছেড়ে আপনারা নতুনভাবে চিন্তাভাবনা করে সম্পর্ককে এগিয়ে নিয়ে চলুন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজ আপনাদের অত্যন্ত ভালো দিন যাবে। সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসবে, ভালো সময় আপনারা কাটাবেন। আত্মীয় স্বজনের সঙ্গে অবশ্যই সম্পর্কের উন্নতি হবে, আয়ের বৃদ্ধি ঘটবে, নতুন নতুন আয় বৃদ্ধির যোজনা আপনি তৈরি করবেন বা পথ আপনি খুঁজে পাবেন। সামাজিক ক্ষেত্রে আপনাদের সম্পর্কের উন্নতি হবে, ধর্মীয় কাজের প্রতি আপনাদের আকর্ষণ বাড়বে, বেশ কিছু বড় সমস্যার সমাধান আপনারা করবেন এবং ব্যবসার ক্ষেত্রে ঠিকঠাকভাবে আপনাদের এগোবে। মূল্যবান জিনিসপত্রগুলো ভালো করে গুছিয়ে রাখুন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কোনো সমস্যা হলে অবশ্যই শেয়ার করুন, দেখবেন সমস্যা অনেকটাই সমাধান হয়ে গেছে, পরিবার আপনার পাশেই থাকবে। আজ এই বিশেষ দিনে আপনারা 7 সংখ্যাকে ব্যবহার করুন এবং সাদা রঙকে ব্যবহার করুন। আজ এই বিশেষ দিনে স্নানের জলে অল্প একটু গঙ্গা জল মিশ্রিত করে সেই জলে স্নান করুন। আপনাদের শরীরের নেগেটিভ শক্তি অতি সহজেই দূর হবে, চিন্তাভাবনার ক্ষেত্রে শুভ ফল আসবে। এখন যে শুভ রাশির কথা বলবো তা হলো ধনুরাশি। বিরোধী পক্ষ থেকে আজ একটু সতর্ক থাকুন, বিরোধী পক্ষ অনেক বেশি সক্রিয় থাকবে। আজ আপনারা ব্যক্তিগত কাজের প্রতি অবশ্যই মনোনিবেশ করবেন এবং সেই সাথে পূজার প্রতি আগ্রহ বাড়বে এবং মানসিক শান্তি পাবেন। আয় বৃদ্ধি পাবে, বন্ধুদের সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান আপনারা করবেন। কাজের গতি বৃদ্ধি পাবে আজ এই বিশেষ দিনে। ব্যবসা সংক্রান্ত বিষয়ে যুক্ত থাকলে অনুকূল পরিবেশ তৈরি হবে এবং সামঞ্জস্যপূর্ণভাবে আপনারা এগিয়ে চলবেন। যারা পড়াশোনা করছেন কঠোর পরিশ্রমের মাধ্যমে পড়াশোনাতে ভালো ফল আসবে। কর্মজীবনের অগ্রগতি ঘটবে এবং আটকে থাকা বিভিন্ন কাজের পরিসমাপ্তি ঘটবে। ভ্রমণের বিষয়ে আপনাদের সুযোগ সুবিধা আসবে, করোনা পরিস্থিতিকে সামনে রেখে ভেবে চিন্তে আপনারা সিদ্ধান্ত নেবেন। লাভের সুযোগ আসবে বিভিন্ন পর্যায় থেকে, সহকর্মীদের সমর্থন পাবেন, সুখের কোনো ভালো খবর পেতে পারেন। এছাড়া প্রেমের জীবন এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে শুভ ফল আপনারা পাবেন, তবে বিতর্ক থেকে আপনারা এড়িয়ে চলুন। যদি যারা প্রেমের মধ্যে রয়েছেন তারা নতুনভাবে প্রেমে আপনারা পড়তে পারেন, সম্পর্কের বিষয়ে আপনারা অবশ্যই ভালো ফল পাবেন। বা দীর্ঘদিন যারা সম্পর্কে রয়েছেন তাদের বিবাহের বিষয়ে কথাবার্তা হতে পারে, তবে সব কিছু পরিবারের সঙ্গে আপনারা কথা বলেই তবে সিদ্ধান্ত নিন। আজ এই বিশেষ দিনে আপনাদের শুভ রং হবে ধূসর বর্ণ বা কালচে বর্ণ এবং শুভ সংখ্যা হবে আপনাদের ক্ষেত্রে 4। আজ এই বিশেষ দিনে আপনারা কলা গাছের গোড়াতে অবশ্যই সর্ষের তেলের প্রদীপ আপনারা নিবেদন করুন বা কলা আপনারা অবশ্যই পূজা করুন, এতে আপনাদের পারিবারিক জীবনে অত্যন্ত শুভ ফল আসবে। পরবর্তী যে শুভ রাশির কথা বলবো তা হলো কুম্ভ রাশি। আপনাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারটা আজ একটু দেখবেন, তাছাড়া আপনাদের ক্ষেত্রে শুভ ফল আসবে। অর্থনৈতিক দিক থেকে আপনারা অত্যন্ত শুভ ফল পাবেন, বেশ কিছু সামাজিক এবং পারিবারিক সমস্যা দূর হবে। বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে একটু ভেবেচিন্তে আজ আপনাদের বিনিয়োগ করতে হবে, তবে পুরানো বিনিয়োগ থেকে আপনাদের ভালো ফল আসতে পারে এবং ব্যবসা সংক্রান্ত কোনো যোগাযোগ তৈরি হতে পারে আজ এই বিশেষ দিনে। বিরোধী পক্ষ থেকে একটু সতর্ক থাকুন, বৈবাহিক জীবন আপনাদের ক্ষেত্রে শুভ ফল নিয়ে আসবে, সম্পর্কের ক্ষেত্রে আপনারা নতুন একটা দিন মনে করতে পারেন।
নতুন কাজের বিষয়ে অনুকূল পরিবেশ পরিস্থিতি তৈরি হবে। ঋণ পরিশোধের ক্ষেত্রে আপনাদের অত্যন্ত শুভ দিন। বিরোধী পক্ষ থেকে সতর্ক থাকুন, আজ এই বিশেষ দিনে স্ত্রীকে কিছু উপহার আপনারা দিতে পারেন বা স্বামীকে উপহার দিতে পারেন। গাড়ি বা বাড়ি কেনার বিষয়ে কিছু পরিকল্পনা আপনারা করতে পারেন, বন্ধুদের সহযোগিতা পেতে পারেন বা বন্ধুদের সঙ্গে ভালো সময় আপনারা কাটাতে পারেন। খাবার দাবারের বিষয়ে যত্ন নিন, বাইরের খাবার দাবার বেশি খাবেন না, বাইরের কোনো তরল জিনিস বেশি খাবেন না এবং ঈশ্বরের উপাসনার প্রতি আপনাদের আগ্রহ বাড়বে। আজ পরিবারের জন্য কিছু পয়সা আপনারা অবশ্যই আজ ইনভেস্ট করতে পারেন বা ব্যয় করতে পারেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আপনারা আপনার জীবন সঙ্গী বা সঙ্গিনীকে কিছু সারপ্রাইজ বা উপহার দিতে পারেন। আপনাদের জন্য শুভ রং হবে আজ সিলভার এবং সাদা বর্ণ, এবং শুভ রং হবে পাশাপাশি শুভ সংখ্যা হবে 2। আজ এই বিশেষ দিনে আপনারা অবশ্যই হনুমানজির উদ্দেশ্যে একটি সরষের তেলের প্রদীপ নিবেদন করুন এবং হনুমান চল্লিশা পাঠ করুন, অত্যন্ত শুভ ফল পাবেন। বন্ধুদের সঙ্গে এমন 6টি রাশি নিয়ে আলোচনা করলাম যারা আজ এই বিশেষ দিনে বেশ কিছু শুভ ফল পেতে পারে এবং তাদের জীবনে অত্যন্ত শুভ ফল আসবে এমনটাই প্রার্থনা করি। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। আজ এই পর্যন্ত, নমস্কার। Thank you.